তোমার কাছে পরিচিত মুখ, আমরা অন্য একটা কিরণকে দেখতে পাই। কিরম লাগে বঙ্গাই আসলে থাকতে শুরু করেছে ওইসব? মাও ক্যামেরা করে দিত তখন মোবাইলে, মা প্রথম থেকে সাপোর্ট করতো যে করছে, মানে এটা যে কেরিয়ার হবে সেটা ভাবিনি, যে মজা লাগে ওর করুক বাড়িতে আসলে, তখন আমি ভিডিও বানাতাম। তারপরে আস্তে আস্তে আমি মানে যখন এই কলেজের ফোর্থ ইয়ার থার্ড ইয়ার উঠি, তখন ভাবি এটা প্রফেশনালি করা যাক, ঠিকঠাকভাবে করি। তখন হঠাৎ করে একদিন আমি ঘুম থেকে উঠে দেখি একটা ভিডিওতে আমার 2 লাখ মতো ভিউ, মানে 2 লাখ মানুষ দেখেছে। তারপরে আমি যদি সিরিয়াসলি নেওয়া যায় করি আবার, এখন এখন আমার একটা ভিডিওতে 1 কোটিও মানে ভিউ আছে, 1 কোটি মানুষ দেখেছে। তখন মা বললো যে এটা কি মানে যখন ফোর্থ ইয়ারে পড়ি যে এটা তুই সিরিয়াসলি নিবি, মানে এটা কি ক্যারিয়ার বা এটা কি তুই পুরোপুরি করবি, মানে টাকা কোথা থেকে আসবে? আমার টাকা আসে হয়তো। তারপরে আমার তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না, 18 বছর বয়স তখন আমার, মা বলছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিই। এখন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করা, ঠিক আছে সব টাকা মার কাছে। তারপরে ওই এক প্রথম আমার ডুবে চলে 7,000 টাকা। তারপর থেকে মা বলেছিল যে করতে পারিস দেখ যদি খুশি থাকিস, মানে বাবা ওরকম ছোটো থেকেই জোর করেনি যে এইটা করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, বুঝলি, তুই খুশি থাকিস ঠিকঠাক আর্নিং, মানে নিজেই দাদা কেটে পারলেই হলো, আমি কিছু দিতে হবে না এই লেভেলে। তাই তারপর থেকে আমি মোটামুটি করেছি, নিজে ফ্ল্যাট নিয়েছে, বাড়িতে আবার বাড়ি বানিয়েছে। খুব ভালো। এই যে ভিডিওগুলো করো, তার ভিতরে যে কন্টেন্ট থাকে বা যে টপিকের উপর তোমার সব কিছু হয়, এগুলো কি সব নিজের তোমার নিজের ব্রেন চাই, মানে তুমি নিজের মাথা থেকে বার করো? মনে পুরোটাই একা করা হয়, ক্যামেরা থেকে শুরু করে মাইক সাউন্ড থেকে শুরু করে সব একা করো, লেখা থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে সব নিজে একা বসো, ক্যামেরা নাও এইভাবে করে যাচ্ছ। আর শুরুতে মা করে দিত ক্যামেরা, আমি তখন বাড়ি যেতাম তখন দেখতাম যে ক্যামেরা ওর পাশে আমি দেখতে পারতাম, তখন আমার ক্যামেরাটা তখন ফ্রি হতো না, কি হচ্ছে দেখতাম না, তখন ঘুরে যাও, তখন আমার মা গলা কেটে দিত। তাহলে আমি তোমার করি, আজ থেকে বছর 2-3 আগে তুমি গিরিজাম বাবার নিয়ে একটা ভিডিও ছেড়েছিলে, দুদিন আগেই খবর পেয়েছি পুরনো মাধ্যমিক কাছে তুমি নাকি ফিরে গেছো। আমি গানের কথা বলছিলাম, যত ছিল মাকে